গ্রামের দিকে তাকা যায় না। السلام عليكم এই যে ঘটনা বিষয়টা কি হচ্ছে, এর আগে ওই যে বিল্লাল হোসেন ফকিরের লোকজন, বিল্লাল হোসেন এবং ওই যে তার ভাই ছোট ভাই আছে মিঠু ফকির, এদের নেতৃত্বে কিছুদিন আগেও একবার এই স্কুলের দোকানপাটগুলো কোপাইছে। এই মূল উদ্দেশ্য হলো ওই যে বিল্লাল হোসেন ফকিরের ভাই মিঠু ফকির আছে, আমার সাথে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর এই যে শত্রুতামূলকভাবে মানে স্কুলে কোনো কার্যক্রম করতে দেয় না। তা আমরা তো স্পোর্টস, আজকে আমাদের স্পোর্টস ছিল ওই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা ওটা এরা পূর্ব পরিকল্পিতভাবেই আর কি প্ল্যান করছে, এটা হইতে দেবে না। কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি না, এটা তো হাস্যকর জিনিস। আজকে আমাদের স্কুলের খেলা, আজকে আমাদের স্কুলে স্পোর্টস, আমরা স্পোর্টস রাইখে কি আমরা পরিষদে ই করতে যাবো? এটা পূর্ব পরিকল্পিতভাবে ওরা হামলা করে ওই জিনিসটা নিজেরা ভাঙে জাস্ট এখন আমাদের উপর চাপাই দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছে। গণ্ডগোলের সূত্রপাত হয়েছে, এইভাবে স্কুলের ছাত্রদের ভিতরে হাতাহাতি হয়েছে। ওই ঘটনারে কেন্দ্র করে পূর্ব শত্রুতাদের ধরে এসে আমাদের পরিষদে এসে আক্রমণ করে ভাঙচুর করছে এবং ওই মেম্বাররে কোপ দিছে, আর অন্য অন্য ওনারে ফিরেবার গেলি পরে আরও চার পাঁচজন আহত। দুই পক্ষকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। আমরা যখন সংবাদ পেয়েছি আমরা এসেছি, দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন দুই পক্ষ যার যার ইয়াতে চলে গেছে, আমরা তারপরেও এখানে অবস্থান করতেছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি।